শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কালনায় বইমেলায় উপস্থিত হন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট বলে তীব্র কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী যোগদান মেলা আয়োজন করেছিলেন, এখন শুধু বিয়োগ মেলা চলছে। ঘোড়ার থেকে বলে আসছি, বিধানসভা নির্বাচনের আগে থেকে বলে আসছি, তিন ভাগে বিভক্ত, এক আদি বিজেপি, দুই ধান্দাবাজ তৎকাল বিজেপি এবং তিন পরিযায়ী বিজেপি। তো সেই নাটকটা এখনো চলছে। তো বিজেপি আড়াআড়ি ভাবে ভাঙছে, যারা কিছু ধান্দায় ভোটের আগে গিয়ে দখলদারি করতে চেষ্টা করেছেন, আর যারা পুরনো বিজেপি করেন তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন এবং সেখানে ওদের একটা সংঘাত তৈরি হয়েছে। আর এখন বিজেপি পুরোদস্তুর একটা ভঙ্গুর তাসের ঘরের মতো ভাঙছে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা ভোটের আগে যোগদান মেলা রোজ বিকেলবেলা কারুন না হাতে পতাকা, আর এখন বিয়োগ মেলা একজন করে বেরিয়ে যাচ্ছেন, এবং কিছু লোক যারা নতুন এসছেন তারা বিজেপিটা দখল করার চেষ্টা করছেন। এখানেই শেষ নয়, বিজেপিটা একটা ভালো, খুব সুন্দর একটা কমিক রিলিফ শুরু হয়েছে, সেটা হচ্ছে জগদীপ ধনখড় এবং শুভেন্দু অধিকারী জুটি বেঁধে তারা ভানু গোয়েন্দা আর জহর অ্যাসিস্ট্যান্ট, এই একটি কমিক রিলিফ বিজেপিতে তৈরি করছেন, বাংলার মানুষকে এই সার্কাসটা তারা দেখাচ্ছে। নাহলে চিনতে পারবো না পরে। থ্যাংক ইউ। আগামী পৌরসভা নির্বাচনে কালনায় তৃণমূল পৌরসভা দখল করবে সে ব্যাপারে কুণাল ঘোষ 100% নিশ্চিত বলে জানান। এটুকু দেখেছি, নিশ্চিতভাবে কালনা বইমেলা অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে এবং কোভিড বিধি মেনে হচ্ছে। আমরা প্রত্যেকেই এখানে, আমরা যারা অতিথি এবং যারা রয়েছেন তারা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করছেন, আমি তো দেখছি চারদিকেই, এবং মোটামুটি যতখানি কোভিড বিধি মেনে সম্ভব করছেন, কিন্তু পাশাপাশি যেমন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার দরকার রয়েছে, সেখানে বই, অন্যান্য হস্তশিল্প, ক্ষুদ্র কুটির শিল্পীদের জায়গা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীদের পারফরমেন্স, অর্থাৎ এখানে একটা কর্মসংস্থানের বিষয়ও রয়েছে। একদিকে যেমন করোনা পরিস্থিতিতে সাবধানে থাকা, পাশাপাশি তার অর্থনীতি এবং জীবনের স্বাভাবিক ছন্দ, এটাকে যতটা সম্ভব ফিরিয়ে আনা, আমার মনে হয় কালনা বইমেলা অত্যন্ত যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছে। দাদা, এখানকার স্থানীয় বিধায়ক 500 ফুট দূরে তার বাড়ি, এখানে আমন্ত্রণ করা সত্ত্বেও এই মঞ্চে আসেনি, এই বিষয়ে আপনার কী? আমি একেবারেই বলতে পারবো না, আমি আমন্ত্রণ পেয়েছি এবং আমি এখানে এসেছি, এবং এসে আমি এখানে দেখছি যে অত্যন্ত ভালো একটি বইমেলা হচ্ছে, ফলে এখানে নানা ব্যক্তির নানা সুবিধা অসুবিধা থাকতে পারে, তাদেরটা তো আমি জানি না, আমি বলবো কী করে? আমি তো এইটুকু বলতে পারি যে মিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, ফলে সেখানে আমি আছি না আপনি আছেন, কে আছে কে নেই বিষয়টা তো নয়, বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে, জোড়াফুল চিহ্নের প্রার্থীকে মানুষ সমর্থন করবেন এবং কালনার বোর্ড বা তৃণমূল কংগ্রেস তৈরি করবেন। কালনা থেকে নীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।